জীবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আইসিটি স্কুল প্রজেক্টের অন্তর্গত কম্পিউটার টিচারদের আবারও বিক্ষোভ কর্মসূচি দেখা গেল কোচবিহারের জেলা শাসক অফিসের সামনে। আইসিটি স্কুল প্রজেক্ট এটি পশ্চিমবঙ্গ সরকারের সরকার ঘোষিত। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকুন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রদানের একটি সরকারি উদ্যোগ এই আইসিটি স্কুল প্রজেক্ট। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ওয়েবেলের দ্বারা নিয়ন্ত্রিত ও এজেন্সি দ্বারা পরিচালিত হয়। জানা যায় বর্তমানে এই আইসিটি প্রজেক্টে রাজ্যের প্রায় 6,500 আইসিটি কম্পিউটার শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন। তারা প্রত্যেকেই ঠিকাদারের অধীনে চাকরি করেন। 5 বছরের চুক্তি শেষের পর ঠিকাদার সংস্থা তাদের বসিয়ে দিয়ে নতুন করে আবার শিক্ষক নিয়োগের চিন্তা ভাবনা শুরু করেছে। এমত অবস্থায় সেই সকল অসহায় কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা তাদের কাজের পুনর্বহালের দাবিতে কোচবিহারের জেলা শাসক অফিসের সামনে ধর্ণা দেয়। কম্পিউটার শিক্ষকদের মানে পুনর্বহাল করতে হবে। করতে হবে, করতে হবে। কম্পিউটার শিক্ষকদের মানে পুনর্বহাল করতে হবে। করতে হবে, করতে হবে। পর্যন্ত চাকুরি স্থায়ীকরণ এবং সাম্মানিক প্রদানের দাবিতে জেলা শাসককরণের সামনে বিক্ষোভ আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ বিদ্যালয় কম্পিউটার শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার কোচবিহার জেলা শাসককরণের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন ওই সংগঠনের সদস্যরা। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে 60 বছর পর্যন্ত চাকুরি স্থায়ীকরণ, সাম্মানিক প্রদান এবং কাজে পুনর্বহালের দাবিতে এই আন্দোলন কর্মসূচি বলে জানান তারা। সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়।